সরি স্যার বলার সাথে সাথে হাসান পিছু ফিরে যেতে লাগলো হঠাৎ খেলো ধাক্কা ওই কোন আয়রন ম্যান যাইতেছিস রে হ্যাঁ উফ এটা মানুষ ছিল না অন্য কিছু ধাক্কা খেয়ে আমার ভেতরের হাড়টি সরে গেছে মনে হয় হাসানের স্বাস্থ্য অবশ্যই ভালো আর মেহাকে মানবীয় কঙ্কাল বলা যেতে পারে বাট সব দিক দিয়ে পারফেক্ট তোমার চোখ কই থাকে এখনই এত চোখে কম দেখো ভবিষ্যতে কি হবে খুবই একটা টিচার হইছে দেইখা রিপ্লাইটা দিতে পারলাম না এর মধ্যে ইমা চলে আসলো হাই মেহা আমি ইমা চিনতে পারছিস ওই যে কাল ফোন দিলাম ইমা ওয়াও তুই অনেক কিউট হয়ে গেছিস তো কিন্তু তোর চুন্নি ভাবটা রয়ে গেছে মেহা এসব কিন্তু ঠিক হচ্ছে না এতদিন পর দেখা এখন থেকে পচনই শুরু আগে আগে দেখো তো হোতা হে ক্যা মাত্র তো শুরু তোরে পচাবো না তো কারে পচাবো বল আর হাসানও বড় সরে শকড খেয়ে দাঁড়িয়ে আছে ও আমার মেহা মেহার নাম কি অনিমা উফ আমাকে শিওর হতে হবে ও আমার মেহা কিনা আর ইমা যেহেতু আছে মেহাকে ওর কাছ থেকে দূরে রাখতে হবে হাসানের মনে এখন হাজারটা প্রশ্ন ঘুরছে তারপর হাসান চলে গেল আল্লাহ হাসান কিছু শুনেনি তো ও মেহা শুনেনি হয়তো শুনলে তো তখনই কথা বলতো আর কয়েকদিন যাক তারপর প্ল্যানটা কাজে লাগাবো আর এতদিন অভ্র আর মেহা যেন কাছে আসতে না পারে সেই দিকটাও খেয়াল রাখতে হবে আর যেভাবেই হোক মেহাকে খুঁজে বের করতে হবে ক্লাসে যেতে যেতে এসব ভাবছিল হাসান মেহা লাস্ট বেঞ্চে বসেছিল আনমনে কি যেন ভাবছিল হাসানের চোখে পড়ে এইটা অবশ্য ক্লাসের শুরুতেই হাসান চোখে চোখ রাখছিল অনিমা স্ট্যান্ড আপ মেহা মেহার ভাবনার জগতেই আছে অনিমা মেহা ভয় পেয়ে গেল ক্লাসে সবাই একেবারে চুপ হয়ে আছে সেদিন না হয় মারতে মারতে বেঁচেছি আজ কি হবে কি ভাবছিলেন কি পড়িয়েছি সেটাও হয়তো বলতে পারবেন না সামনের সিটে এসে বসো জলদি মেহা আস্তে আস্তে ভয়ে সামনে এসে বসে পড়ল বসলে কেন আমি কি বসতে বলেছি উনি তো বসতে বললেন সেই দিন আমার গাড়ির অবস্থা বেহাল তুমি করেছিলে না বলো হঠাৎ হাসানের এতগুলো রাগ কোথা থেকে যেন ওর মাথায় এসে চড়ে বসলো আর সব ছেড়ে দিল মেহার উপর বাবা মা শিখিয়েছে শুধু শুধু পড়াশোনা করে বাবা মায়ের টাকাগুলো জলে ফেলছো এমন অনেক কথা হাসানকে শুনিয়ে দিল মেহা শুধু মাথা নিচু করে চোখের জল ফেলছিল কিন্তু বুঝতে দেই নিচেও কান্না করেছিল মেহা এই প্রথম কারো কথাই খুব কষ্ট পেয়েছে ও সহজে কান্না করার মতো মেয়ে না সেদিনের মতো মেহা আর ক্লাস না করেই বাসায় চলে যায় মন খারাপ করে কিছু না খেয়ে দরজা লক করে বসে থাকে আর ভাবে এই লোককে আমি ঘৃণা করি জাস্ট হেট হিম আজ সবার সামনে উনি অপমান করেছে ওনারও এই দিন আমি দেখাবো মেহাকে অপমান করা আর মনও নেই যে আমার কষ্টের কথা ওকে বলবো মেহা কি হলো দরজা খোল মেয়েটার যে মাঝে মাঝে কি হয় চোখ মুখ মুছে মেহা বের হলো হ্যালো মাই সুইট মম এইভাবে চিল্লাচ্ছেন কেন হ্যাঁ মেহা আবার ওস মাই ডিয়ার মা গেট লক করেছিলি কেন কি হয়েছে চোখ মুখে এমন অবস্থা দেখাচ্ছ কেন হ্যাঁ তারপর মাকে সব বলল ও পাগলে মেয়ে আমার টিচার একটু একটু বকবে মন খারাপের কি আছে মন খারাপ করিস না তো এবার খেতে চল এদিকে আজ মেয়েটার সাথে এমন রাব ব্যবহার না করলেই হতো মেহার টেনশনে মাথাটাই কাজ করছিল না তাই বলে এইভাবে অনিমাকে বকাটা ঠিক হয়নি এত রাগ কেন আমার হঠাৎ করে ইমা সামনে এসে দাঁড়ালো কি কিছু বলবে হাসান প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো আমি তোমাকে অনেক ভালোবাসা দিব যে মেহা দিতে পারবে না আর ও তো তোমাকে ভালোবাসে না প্লিজ কেন এমন করছো তুমি আমি আর 7-8 বছর ধরে তোমাকে ভালোবেসে যাচ্ছি আমাকে অনেকে রিলেশনে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু সব আমি রিজেক্ট করে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষায় আছি এমন সময় মন আসে ও মা এটা ইমা না হ্যাঁ ওই তো সেদিন ফেসবুকে অ্যাডে এসে চিনতে পারি ওকে কিন্তু ও আয়ন স্যারের সাথে কি কথা বলছে একটু শুনি তো ইনি এসেছিলেন মেহাকে খুঁজতে ভেবেছে মেহা হয়তো ক্লাসই করছে আর এখন সে করছেটা কি ইমা প্লিজ স্টপ ইওর ড্রামা আই ক্যান টেক ইট অ্যানিমোর প্লিজ আমার জন্য সারা জীবন বসে থাকো তাতে তোমারই লস হবে কারণ অভ্রের মনে মেহা ছাড়া আর কারো ঠাই হবে না কথাটা মাথায় ঢুকিয়ে নাও রাগে মোটে কথা বলে হাসান চলে গেল ইমা তো রেগে ফেটে যাচ্ছে ভালোভাবে বলেছিলাম আমাকে ভালোবাসতে কিন্তু সেইটা তুমি মানলে না হ্যাঁ এখন যা করার দরকার আমি করব তোমার কিছু করার দরকার নেই শুধু মেহা আমার পাশে থাকলেই হয় আর থাকবে নাই বা কেন ও তো হাসানের নাম শুনলে
একশো মিটার দূরে সরে যাই। আমার জন্য তাই কাজটা করা বেশি কঠিন হবে না, আই হোপ দ্যাট। এই বলে ইমা চলে গেল। আর মনির অবস্থা, ওই শয়তানটা এখন লেকচারার ভার্সিটির। বাপরে কেমনই সম্ভব, মন ভাবছি। আগে তো রেজাল্ট বললে ভাবতাম চাপাবাজি মারে, এখন দেখছি সত্যি ব্রিলিয়ান্ট। কিন্তু হাসানের কথা মেহাকে বলা ঠিক হবে? ম্যাচালি জানলে তো আর ভার্সিটিতেই আসবে কিনা সন্দেহ, আর হাসানও জানে না হয়তো। আনিমাই মেহা তা না হলে এতদিনে, যাই হোক, ইমা ব্যাচারি এত পছন্দ করছে যখন, তাহলে ওদের মিল করিয়ে দিলেই ভালো হবে। বিয়ের পর হাসান তখন ইমা ইমাই করবে। মেয়েকে অনেকক্ষণ ধরে খুঁজছি, মেয়েটা গেল কই? এখন তো আমার মনে হচ্ছে ও যেন কবে আমার লাইফ থেকেই হারিয়ে যায়। আস্তাক ফিরুল্লাহ, কি গুফা কথা বলতেছি আমি তোর। এই মন, মেয়েকে খুঁজতেছি নাকি? হ্যাঁ, ওকে খুঁজছি, তুমি দেখেছো কোথাও? আরে আজকে আয়ান স্যার ওকে ইচ্ছে মতো ধরেছে, ক্লাসের সবার সামনে অনেক বকছে, ইনসাল্ট করছে। বেচারি আর ক্লাস না করে হয়তো বাসায় চলে গেছে। কি, হাসানের এত সাহস? আমার কলেজার টুকরারে ওই বকা দিছে, ইনসাল্ট করছে, আমার কলেজারে কষ্ট দিছে। দাঁড়া, তোর শাস্তি তুই ইমার দ্বারা পাবি, শয়তানটা। কি হলো, কি ভাবছো? না কিছু না, থ্যাংকস। হাসানের বাসায়। হাসান, তোর সাথে কিছু কথা আছে। মা, এখন মেজাজ অনেক গরম হয়ে আছে, পরে কথা বলি। তোর বিয়ের ব্যাপারে বলতে চাচ্ছিলাম। মা, আবার সেই এক কথা? ইমার সাথেই আমি তোর বিয়েটা করাতে চাচ্ছি, এখন তুই আর কথা না বাড়িয়ে রাজি হয়ে যা। মা প্লিজ, ফর গড সেক, ইমার নাম নেওয়া বন্ধ করো। আজও চুনিটার সাথে দেখা হয়েছিল, অসভ্য বেহায় একটা মেয়ে, এতটুকু লজ্জা যদি থাকে। হাসান, কি বলছিস তুই? ও তোকে তো অনেক ভালোবাসে, বেচারি তোর জন্য কত কাল অপেক্ষা করে যাচ্ছে, আর তুই কি না? এত পাশান কেন রে তুই? পাশানের কি হলো, ও আমার মেয়াকে আমার জীবন থেকে হারিয়ে ফেলেছে, আমার জীবনটাই এলোমেলো করে দিয়েছে। মা, আমি কিভাবে ওর মতো মেয়েকে অ্যাকসেপ্ট করি? তুই শান্ত হ, তুই ওকে যতটা খারাপ ভাবছিস ততটা খারাপ না ও। একবার কথা বলে দেখ ওর সাথে। এসব টপিকস অফ করো তো মা, আমি আর এ বিষয়ে কোনো কথা এখন বলতে চাচ্ছি না, আই এম নাও টায়ার্ড। তুই বিয়েটা করে নিলেই তো আমার আর এত কথা বলতে হয় না, তুই আমাকে বুঝিস না। এই বলে হাসানের মা চলে গেল। কলিং বেল বেজেই যাচ্ছে, কেউ খুলে না কেন? এদিকে দরজা খুলে মেহার মা দেখে মন এসেছে। আরে মন, আসো ভিতরে আসো। আন্টি, মেহা কই? ও ওর রুমে আছে, যাও, আমি নাস্তা নিয়ে দিয়ে আসছি। রুমে গিয়ে দেখলো মেহা হেডফোন কানে দিয়ে গান শুনছে। ওর পিছে গিয়ে দাঁড়ালো মন। ও আয়নায় মনকে দেখতে পেয়ে অনেক অবাক হয়ে গিয়েছে, বলল, তুই আসলি কখন? আমি তো কোনো শব্দই পেলাম না। তা পাবে কিভাবে শব্দ, কানে যদি সারাদিন হেডফোন দিয়ে রাখিস? এখন বল, তুই কেমন করেছিস যে হাসান তোকে ক্লাসে বকা দিল? আল্লাহ, কি বইলা দিলাম, যেটা বলতে চাইনি সেটাই মুখ দিয়ে বের হলো। হাসান মানে উনি হাসান হতে যাবে কেন? হাসান তো হতেও পারে, কারণ যেই রাগ আমি ছোট থাকতে ওর চোখে দেখেছি, এখন সেই রাগটাই ওনার চোখে দেখছি, এটাই তো মনে করতে চেয়েছিলাম সেদিন। আমি তোকে কিছু কথা বলবো, কিন্তু আগে বল, না শুনে সব চিল্লানো শুরু করবি না। আচ্ছা, প্রমিস? ওকে ওকে, প্রমিস, বল এবার। ভাবতেছি কিভাবে বলবো কথাটা। আরে বল না ইয়ার। আমাদের আয়ান স্যার কে জানিস? কে উনি? উনি হচ্ছে সে যাকে মেহা খুব ভয় পেত, কোনোদিন শান্তিতে কোনো ছেলের সাথে কথা বলতে পারতো না। ওয়েট, একটু মনে করতে দে। হাসান? উনি হাসান? আল্লাহ, আমি এখনো বাইচে আছি কেন? ওই বলছি না, বেশি চিল্লাবি না, আগে পুরো কথাটা শোন। বল। আমি ভার্সিটি থেকে টিসি নিয়ে আসবো, আমি আর থাকবো না, অসম্ভব এখানে থাকা। ওই শুনছিস নাকি? ইমে কিন্তু হাসানকে পছন্দ করত। তা তো জানি, হাসান তো আর পছন্দ করে না। না করুক, ইমাকে যদি অফরের গড়ায় ঝুলিয়ে দেওয়া যায় তুই কিন্তু বেঁচে যাবি। ওয়াও, দ্যাটস এ গ্রেট আইডিয়া, থ্যাংক ইউ দোস্ত। ইমার সাথে আমাদের দেখা করতে হবে, আর শোন, কোনোভাবে যেন আফরো জানতে না পারে। তুই মেহা, তাহলে যা প্ল্যান করব সব চলে যাবে। আফরো এখনো তোকে যেহেতু ফুলতে পারেনি, তার মানে ও তোকে পেলে কি হবে, বুঝতে পারছিস? আরে টেনশন নিস না, জানতেই পারবে না। তাহলে চল, কাল ফার্সিটিতে গিয়ে ইমার সাথে দেখা করি, ওকে? ওকে। এই বলে মন চলে গেল।
আর মেহাও বড় স্বস্তির নিঃশ্বাস নিল। হাসানের এদিকে ও রুমে মেহার ছবির দিকে তাকিয়ে বলছে, মেহা তুমি কি আর আমাকে দেখা দিবে না? কি দোষ আমার? আমি তোমায় ভালোবাসি, এটাই আমার দোষ? এই জন্যই দেখা দিচ্ছ না আমায়? যদি মেহা তুমি আরেকজনের স্ত্রী হও বা কখনো দেখেছে অন্য কোনো ছেলে তোমার পাশে আছে, এইটা মনে রেখো মেহা, সেদিন তোমার আর আমার শেষ দিন হবে, পরকালে না হয় দুজন একসাথে হব। এসব ভাবতে ভাবতে হাসান ঘুমিয়ে পড়ল। পরের দিন ভার্সিটিতে, হাই মা, হাউ আর ইউ? ফাইন, ইউ? শি ইজ মুন, অ্যাম আই রাইট? হুম, ইমা তোমার সাথে কিছু কথা ছিল। হুম, বলো। হাসানকে তো তুমি এখনো পছন্দ করো, তাই না? হুম, সেই জন্য তো বিয়ে না করে বসে আছি, তার জন্য সে মানতেই যাচ্ছে না আমায়। আমরা তোমাকে হেল্প করতে পারি যদি তুমি চাও তো। কি হেল্প? আমাকে হাসানকে পেতে যা করা দরকার হয় করবো, কিন্তু ওকে আমার চাই, তুমি তো বুঝতেই পারছ। আরে হ্যাঁ, আমরা বুঝবো না তো কে বুঝবে? শোনো, কাল তো ভার্সিটি অপার্ট, সামহাও কাল হাসানকে ভার্সিটিতে নিয়ে আসবে, আর তুমি তো আসবেই, আসার পর এসব করবে, বুঝতে পেরেছ? বাও, অনেক ভালো পুতি দিয়েছে তো, থ্যাংকস। হঠাৎ ওরা হাসানকে দেখে যেন আকাশ থেকে পড়ল, কারণ হাসান ওদের পিছেই ছিল কিন্তু কিছু শোনেনি। আর ওরা ভাবছে হাসান হয়তো সব শুনে ফেলেছে। হাসান বলল, ক্লাস নেই? জি স্যার, আছে তো, এই তো এখনই যেতাম। আচ্ছা যাও, আর অনিমা একটা কথা জিজ্ঞাসা করার ছিল, তোমার নিকনেম কি? সবাই একটু থতমত হয়ে গিয়েছে প্রশ্নটা শুনে। কি হলো? কি বলা যায়, আমার নাম মাহি। ও আচ্ছা। এইটা বলেই হাসান চলে গেল। হাসানকে সুবিধার মনে হচ্ছে না, ডাউট করছে নাকি কে জানে। এদিকে হাসান ভাবছে, ওর নাম কি সত্যি মাহি? আমার মন বলছে এটা মিথ্যা কথা, ধুর। সেই দিনের মতো ক্লাস করে মেহা মেহার বাসায় নিশ্চিন্তে চলে গেল, আর হাসানও ওর মনে হাজারটা প্রশ্ন নিয়ে বাসায় গেল। রাতে এক আননোন নাম্বার থেকে হাসানের ফোনে মেসেজ আসলো। মেসেজটা পড়ে বুঝেছিল ওর স্টুডেন্টসের মেসেজ, কারণ ওর নাম্বার ও সবাইকে দিয়েছিল। মেসেজে লেখা ছিল, স্যার আমার ইংলিশে খুব সমস্যা, কালকে আমাকে ইংলিশটা দেখিয়ে দিতে পারবেন? আর স্যার আমি একা না, আরও কয়েকজন বান্ধবী থাকবে, আমার আর ওদেরও সেম প্রবলেম, প্লিজ স্যার মানা করবেন না, টাইমটা স্যার চেঞ্জ করে দিন, কখন আসব। এসব পড়ে হাসান আর না করতে পারল না, টাইমটাও জানিয়ে দিল, যেহেতু অনেকজন আসবে তাই ও পড়াতে চাইল। ইমা রাতে ফোন দিয়ে জানিয়ে দিল যে হাসান যেতে রাজি হয়েছে। মন আর মেহা শুনে তো সেই খুশি। তারপর এক পর্যায়ে মন মেহাকে ফোনে জিজ্ঞেস করলো, মেয়া তুই আবারও ভেবে দেখ এই কাজটা কি ঠিক হবে, আজকালকার যুগে কিন্তু এমন ছেলে খুব কম দেখা যায়, ছেলেটা যদি তোকে ভালোই না বাসতো, ও কি তোর জন্য অপেক্ষা করতো তাও 8টা বছর? ছেলেটাকে অ্যাকসেপ্ট করে নে না, বলে দে তুই ওর মেহা। হঠাৎ তোর আবার কি হলো, এমন ইমোশনাল হয়ে গেলি কিভাবে? আচ্ছা একটা মেয়ের যদি ফিলিংস না আসে তো সে কিভাবে ছেলেটিকে ভালোবাসবে? আমি ওকে অনেক ভয় পাই, ভয় থেকে কি কখনো ভালোবাসা হয়? তুই বল। তোকে বুঝিয়ে লাভ নেই, বাট শোন, পরে আবার হাসানের জন্য আফসোস যেন তোকে না করতে হয়, ইমা আসলেই লাকি। হুম, এসব বলেই পরের দিন ওরা ওদের প্ল্যান মতো ভার্সিটিতে আসলো, কিন্তু ইমা এখনও আসেনি। ওরা এখন হাসানের আসার অপেক্ষায় আছে, কখন সে আসবে। মেহা তুই থাক, আমি ইমাদের বাসায় গিয়ে দেখে আসি, আর ভয় পাস না, এইখানে তো মোটামুটি মানুষ আছে, আমি এখনই যাব আর আসব। ওকে, তাড়াতাড়ি আসিস, আর ওই হাবলুটারেও নিয়ে আসিস। আচ্ছা। মন যাওয়ার ঠিক 15 মিনিট পরই হাসান ভার্সিটিতে এসে পড়ল। ও ক্লাসে গেল কিন্তু ক্লাস ছিল ফাঁকা, ও ভেবেছে হয়তো আরেকটু পরই এসে পড়বে ওরা, তাইও অপেক্ষা করতে লাগলো। হঠাৎই এর মধ্যে আবার 7 সকালে ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হলো। মেহা এক বিল্ডিংয়ের নিচে দাঁড়ানো ছিল, বৃষ্টি দেখে ও নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, এক দৌড়ে নেমে গেল আর পুরো ভার্সিটি ভিজতে ভিজতে ঘুরতে থাকলো। আর এদিকে হাসান, দূর কওয়া নেই বলা নেই, এ কেমন বৃষ্টি নামলো, বসে হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো আর বৃষ্টি দেখা উপভোগ করতে লাগলো। তারপর এমন জোরে বিজলি চমকালো যে মেহার চোখ বন্ধ করে এক দৌড়ে এক রুমের দিকে যেতে লাগলো। আর ঠিক ওই মুহূর্তেই হাসান মাত্র চেয়ার থেকে উঠতে যাবে, মেহা এমনই দৌড় দিয়েছে শেষে ব্যালেন্স রাখতে না পারাই হাসানকে নিয়ে ঠাস একেবারে ফ্লোরে। মেহা হাসানের বুকের উপর পড়ে রয়েছে, মেহার ভেজা চুলগুলো হাসানের চোখে মুখে এসে পড়েছে। তারপর হাসান একটু কাশি দিল, মেহাও উঠে পড়ল, হাসানও উঠল।
কেমন হয়েছিল যে দৌড়ে আসলে?